সো ভিউয়ার্স, আমি এখন একজন ব্যতিক্রমী উদ্যোক্তার সামনে দাঁড়িয়ে আছি। ভাই, আপনার পরিচয়টা? আমি হচ্ছি রাহাত। তো আমি আসলে কাজ করছি আমার নিজের একটা প্রতিষ্ঠান কারুণিকে, যদিও এটা আমার শখে করা, কিন্তু আমি আসলে চাচ্ছি তরুণদের নিয়ে বা বেকার যারা আছে ওদেরকে একটা এত সুন্দর জিনিস নিয়ে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ট্রেডিশনালি যে আমরা বাংলাদেশের যেন সবচেয়ে পরিচয় করে দিতে পারি, যেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জিনিস, সেটা হচ্ছে আলাদাভাবে এবং যে বাংলাদেশে চিনতে পারে, এই জন্য আমি কিছু কাজ করতে চাচ্ছি। যেটা হচ্ছে কিছুটা আমার সিমি মেলার মাধ্যমে আমি করতে পেরেছি বলে আশা করি, কিন্তু এরকম আমি আরও বছর হয়তো বা পার্টিসিপেট করতে পারলে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। রাইট, আপনার মেলায় যেটা আমাদের কাছে রিমার্কেবল সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনি বাঁশের পণ্য তৈরি করছেন, বাঁশ দিয়ে। সো এই বাঁশ নিয়ে চিন্তা করার কারণ কি এবং কি কি আপনার প্রোডাক্ট আছে একটু বলতেন, আর এই বিষয়ে উদ্যোক্তারা তারা কীভাবে এগিয়ে আসতে পারে? অ্যাকচুয়ালি আমার বাঁশের প্রোডাক্ট বলতে এখানে আছে কিছু ল্যাম্পশেড, আছে উডেন কিছু, আছে এই ল্যাম্পশেড, এইগুলো আছে বাঁশে। তারপর আমার অর্নামেন্টস বক্স আছে কিছু, আমি যেমন এটা হচ্ছে ও জুট এবং বাঁশ। এক্সিলেন্ট, জুট এবং ব্যাম্বো দুটা দিয়ে। জি, আরো কিছু ছিল, ওগুলো হচ্ছে মানে এখন নেই আপাতত। আচ্ছা, সেল হয়ে গেছে? তার মানে সারা পাচ্ছেন? সারা পাচ্ছি। তো আমি যে প্রশ্ন ওনাকে করেছিলাম, নতুন উদ্যোক্তারা তারা কি এই বিষয়ে কনফিডেন্ট হতে পারে যে এগিয়ে আসলে ব্যর্থ হবে না? এত সুন্দর কিছু তো অবশ্যই ব্যর্থ হবে না, প্রথমে হয়তো বা অনেক ঝড়ঝাপটা করতে পারে। যেমন দেখা গেছে আমি যেটা ফেস করেছি, দেখা গেছে বাঁশে অনেক কোয়ালিটি থাকে। রাইট, হ্যাঁ, বাঁশে কোন বাঁশের কোয়ালিটি কী বা কীভাবে কীটা মেনটেন করতে হবে, কারণ আমি শুধু একটা কিছু করে ফেললাম, বাট এটা স্থায়িত্ব নিয়ে কিন্তু আমার চিন্তা করতে হবে। রাইট রাইট, তো সেক্ষেত্রেও এটা ভাবতে হবে। আমি হয়তো কিছুটা গুছিয়ে আনতে পেরেছি এবং সবাইকে এটা এগিয়ে আসতে হবে, এবং আমি মনে করি যদি গভর্নমেন্টে যদি আমাদেরকে হেল্প করে, এবং এত সোনা জিনিস শুধু যে বাস তাই না, যে এত সোনা কিছু ট্রেডিশনাল জিনিস যদি নিয়ে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের হেল্প করে, সেটা আমরা এবং তরুণ যারা আছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তারা নিজেদের আরও আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করতে পারবে। আমি এই মুহূর্তে আছি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে এবং আমার সামনে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক, এই প্রোডাক্টগুলো যিনি তৈরি করেছেন ওনার। তো ভাই, আসলে এই যে পাখি, বাবুই পাখির বাসা যেগুলো আমরা আগে গ্রামে তালগাছে দেখতাম এবং এই টাইপের যে ন্যাচারাল বিষয়গুলো সেগুলো তো হারিয়ে যাচ্ছিল আমাদের সংস্কৃতি থেকে, এগুলো নিয়ে কাজ করার উদ্দেশ্য কি এবং কেমন ফিল করছেন বা কেমন সাড়া পাচ্ছেন প্লিজ একটু বলেন। এই মেলাতে যথেষ্ট সাড়া পড়েছে এবং সবাই এসে এটা নিয়ে যাচ্ছে আর সেলফি তো তুলছে। আচ্ছা, বেসিক্যালি এই প্রোডাক্টগুলো বাইরে এক্সপোর্ট করে, শীত প্রধান দেশগুলোতে এটা প্রচুর চাহিদা আছে। আচ্ছা, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আসলে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করছি এবং যে সংস্কৃতিটা হারিয়ে যেতে বসছে সেই সংস্কৃতিটা আবার সবার মাঝে ফিরে আনার জন্য আমাদের দুই বন্ধুর এই উদ্যোগ। রাইট, সো বিদেশে আমাদের পণ্য এক্সপোর্ট হচ্ছে, তারা তো আমাদের সংস্কৃতি বোঝে না, বাট এত সুন্দর জিনিস আমাদের মধ্যে এত লেট করে আনলেন কেন ভাইয়া, সেটা একটু যদি বলতেন। হোক না হোক শুরু তো হয়েছে, এটাই সবচেয়ে বড় পাওয়া এবং এটাতে একটা মনে সন্তুষ্টি অর্জন হচ্ছে এবং তৃপ্ততা পাচ্ছি। আচ্ছা, সো আশা করছি যে এখন থেকে কালেক্ট হয়েছে হয়েছে, বাট এখন থেকে আমার মনে হচ্ছে আমাদের সংস্কৃতিতে আমাদের যে সংস্কৃতির যে বিষয়গুলো আছে সেগুলো সবার মাঝে থাকবে এবং ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, বা এগিয়ে যান আমাদের সংস্কৃতি। শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। ওকে।